Hello everyone, welcome to my channel and welcome to Taste It Waste Way Hakika. So some days ago I did a survey that which cuisine you want me to cook or which condiment you want me to use, and the result was Persian and chicken. তাই আজকে আমি পার্সিয়ান একটা হালিম দেখাবো যেটার নাম হারিস এন্ড উইচ ইজ মেড উইথ ওটস এন্ড চিকেন। এটা অনেক বেশি হেলদি, এটা কোনো ডাল নেই, প্লাস অনেক বেশি মশলাও নেই, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইটস রিয়েলি ভেরি টেস্টি। সো আপনি ইজিলি আপনার বাচ্চাকে দিতে পারেন আর আপনার বাসায় যদি কেউ সিক থাকে, ইটস আ রিয়েলি ভেরি হেলদি অপশন টু গিভ দ্যাম। অ্যান্ড আই হোপ ইউ উইল ট্রাই দিস ওয়ান অ্যান্ড ইউ উইল লাভ দিস ওয়ান। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক দিস ভিডিও, কমেন্ট, আপনি কোন কুইজিন আমাকে রান্না করতে দেখতে চান, অ্যান্ড লেট মি নো উইচ কন্ডিমেন্টস ইউ ওয়ান্ট মি টু ইউজ, অ্যান্ড অলসো ইফ ইউ লাইক দিস সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মি ইন মাই সোশ্যাল মিডিয়া আকিকা ইয়ামি ইন ফেসবুক পেজ অ্যান্ড @yummy ইন ইনস্টাগ্রাম অ্যান্ড জয়েন মাই কমিউনিটি উইচ ইজ বার্নিং সলিউশন অ্যান্ড স্টে কানেক্টেড উইথ। তাহলে রেসিপিটা দেখি। প্রথমে একটা প্যানে 6 কাপ পানি নিয়ে এতে ডাইস করা 300 গ্রাম চিকেন নেব এবং 1 চা চামচ লবণ দিয়ে এটাকে চুলায় 10 মিনিট বয়ল হতে দেব। এবারে চিকেনগুলোকে কাটা চামচ দিয়ে শ্রেড করে নিব। মনে রাখতে হবে আমরা যেন পুরোপুরি এটাকে শ্রেড না করি, 30-50% এটাকে শ্রেড করি, কারণ আমরা পরবর্তীতে আবার যখন ওটস এবং বার্লির সাথে বয়েল করব তখন চিকেনগুলো গলে যাবে, তাই এটাকে 30-50% পর্যন্ত শ্রেড করব। এখন চিকেনের পানির ভেতরে আমি 50 গ্রাম ব্লেন্ডেড ওটস এবং 50 গ্রাম বার্লি অ্যাড করেছি। এতে 2 চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ এলাচ গুঁড়া, 1 চা চামচ চিকেন পাউডার দেব, সাথে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং দারচিনি গুঁড়া দেব, আর 1 চা চামচ রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে মিক্স করব। এখন এটাকে চুলোয় 20 মিনিট কুক করব। সার্ভ করার সময় ফ্লেভার অ্যাড করতে রসুন হালকা ঘিয়ে ভেজে উপরে স্প্রেড করে দিব। লাস্টলি গার্নিশের জন্য আমি রেখেছি চপড করিয়ান্ডার, ফ্রাইড অনিয়ন এবং ফাইনলি জুলিয়ান আদা, সাথে আছে জিরা গুঁড়া এবং জুলিয়ান লেমন স্কিন। এবারে আপনার পছন্দ মতো কন্ডিমেন্ট দিয়ে আপনি গার্নিশ করুন আপনার হারিস। আপনার যদি পার্টিকুলার কোনো ফ্লেভার ভালো লাগে, ধরুন নাটমেগ, তাহলে আপনি সেটাও অ্যাড করতে পারেন। ব্যাস রেডি হয়ে গেল আমাদের মজাদার হারিস, যা বাচ্চা বুড়ো সবাই খেতে পারবেন আর খুব মজা করে খেতে পারবেন। হোপফুলি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল আতিকা ইয়ামিনের সাথে কানেক্টেড থাকুন আর ক্যাপিটাল FM 94.8 এর সাথে কানেক্টেড থাকুন। বাই।